হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহিটিউশন পয়েন্ট। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমি মাধ্যমিক 2020-র জন্য সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা হবে তার একটা কোয়েশ্চেন সেট নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে আসবে। তো চলো শুরু করা যাক। বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান। প্রথমে 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মিলিমল NH3 তে অণুর সংখ্যা হলো 6.022×10⁻³৩। না, 6.022×10⁻২০। অপশান সি 6.022×10⁻২৪। অপশান ডি 12.400×10⁻²৩। এখানে অপশান তোমরা দেখতে পাচ্ছ, টিক চিহ্ন দেওয়া আছে। তারপর 2 নম্বর, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান 0, 100, 90। তারপর লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট তড়িৎ চালক বলের মান, আবিষ্ট প্রবাহের মান, আবিষ্ট প্রবাহের অভিমুখ, আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ। 4, সমপ্রবাহের কম্পাঙ্কের মান 50 Hz, 0 Hz, 60 Hz, 100 Hz। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড উৎপন্ন হয় H2Cl2NaO2। সেলিং সল্ট প্রস্তুত করতে ব্যবহৃত হয় ইউরিয়া, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন। জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না? কপার, জিঙ্ক, নিকেল, সিলভার। উত্তর সিলভার। তারপর 2 নম্বর, গ্রুপ বি 1 নম্বর প্রশ্ন 9। মোলার আয়তন বলতে কি বোঝায়? এসআইতে তাপ পরিবাহিতার একক কি? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ধ্রুবক রাশি কোনটি? কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 20×10⁻¹⁵ উপরে ডিগ্রি সেলসিয়াস হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? কিলো ওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌতরাশি পরিমাপ করা হয়? 240 ভোল্ট থেকে 240 ভোল্ট, 200 ওয়াট বাতির রোধ কত, অথবা তামার রোধাঙ্ক 1.78×10⁻⁶ ওহম বলতে কি বোঝায়? অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ সময় অ্যালুমিনার সঙ্গে কি কি মেশানো হয়? নিকেলের পরিবর্তে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করবে? অথবা NaCl এর লঘু জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে? নেসলার বিকারকের সংকেত লেখো। তারপর ক্যালামাইন কপারের আকরিক সত্য মিথ্যা নির্বাচন করো। এরপর গ্রুপ সি নিজের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। 3টি প্রশ্ন, 2 নম্বর প্রশ্নগুলো 3×6। আমি প্রত্যেকটা পড়ছি না, তোমরা দেখে নাও কীরকমভাবে প্রশ্নগুলি থাকবে, কোয়েশ্চেন প্যাটার্নটা। তারপর হচ্ছে গ্রুপ ডি, এখানে থাকবে 6টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3, 3, 6, 18, অথবা থাকবে 3টা প্রশ্নের ক্ষেত্রে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে। আর সাজেশন পেতে সারা বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ 11 শ্রেণীর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তা যে পর্যন্তই, টেক কেয়ার, বাই বাই।